তো হ্যালো বন্ধু, সবকে স্বাগত জানাচ্ছি ক্লাসিং পাওয়ার ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, টাইটেলে তামিল লেগে তোমরা হয়তো অলরেডি বুঝে গেছো আজকের এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো বন্ধুরা, আজকে আমার কাছে এমন একটা আপডেট নিউজ আছে যে নিউজটা শুনে তোমরা প্রত্যেকে চমকে যাবা, কেননা ফ্রি ফায়ার গেমে আসতে চলেছে নতুন একটা স্কার, যে স্কার এতটা সুন্দর আর মারাত্মক হতে চলেছে তোমরা প্রত্যেকে দেখলে চমকে যাবা। আর এর থেকে মারাত্মক স্কার মেবি এই ফ্রি ফায়ার গেমে এখনও পর্যন্ত আসেনি। আর ফ্রি ফায়ার গেমে যে নতুন আপডেটগুলো, ড্রেস আপডেট আসতে চলেছে, এছাড়া যে আমাদের গেমে নতুন স্কার MP40 থেকে শুরু করে যত সমস্ত আপডেট আছে এই ভিডিওর মধ্যে আমি কভার করতে চলেছি। তো লাস্ট পর্যন্ত যদি ভিডিওটা না দেখো তাহলে কিছুই বুঝতে পারবো না। একটা রিকোয়েস্ট করবো তোমাদের কাছে, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, আর এখনও পর্যন্ত যারা লাইক করি তাহলে প্লিজ প্রত্যেকে একটা লাইক দিয়ে দিও, ওকে? কেন আজকের ভিডিওর মতো ইন্টারেস্টিং কোনো ভিডিও আমি বানাতে পারবো না, আজকে তোমাদেরকে এই বিষয় নিয়ে বলবো। আর 3 লক্ষ সাবস্ক্রাইব হয়তো আর অল্প কিছু বাকি আছে, যদি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু 3 লক্ষ 50 সাবস্ক্রাইব কিন্তু হয়ে যায়। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, শুরু করার আগে আর কি কথা বলতে চাই সেইটা হচ্ছে তোমাদের জন্য রয়েছে মারাত্মক একটা গিভওয়ে, জানো কি 500 ডায়মন্ডের জন্য নতুন গুয়াল স্কিন নিতে পারছো না, তাদেরকে বলবো, শুধু তাদেরকে বলবো যারা নিতে পারছো না। ডেসক্রিপশন বক্সে আমি চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখছি, ওইখান থেকে তোমাদের কী করতে হবে, প্রথমেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে এই ভিডিওর মধ্যে প্রত্যেকের UID দিয়ে আসতে হবে, ওকে? যদি এই ভিডিওর মধ্যে UID না দাও তাহলে কিন্তু তোমরা 500 ডায়মন্ড পাবে না, এছাড়া 500 ডায়মন্ডের সাথে কিন্তু তোমরা নতুন গুয়াল স্কিন পাবে, ওকে? তো ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, যাদের নাকি গুয়াল স্কিনের 500 ডায়মন্ড দরকার তোমরা তারাই শুধু গিয়ে এই ভিডিওর মধ্যে UID দিয়ে আসো, ওকে? মনে রাখবে সাবস্ক্রাইব করে দিতে হবে, নাহলে কিন্তু পাবে না। তো বন্ধুরা, এখন আসা যাক মেইন ভিডিওতে। তো ফার্স্টে বলে আমি তোমাদেরকে দেখাতে বলেছি P90 নতুন একটা স্কিন, ওকে? তো বন্ধুরা, এই P90 নতুন স্কিনটা তোমরা প্রত্যেকে ফ্রিতে পাবা, নতুন যে আমাদের মেবি ক্লাস স্কোর র্যাঙ্ক মোড চেঞ্জ হতে চলেছে, মানে প্রত্যেকটা সিজনে কিন্তু ক্লাস স্কোর র্যাঙ্ক মোড চেঞ্জ হয়, ওকে? তো বন্ধুরা, এই ক্লাস স্কোর র্যাঙ্ক মোডের নতুন চেঞ্জ হওয়ার সাথে সাথে তোমরা P90 একটা নতুন স্কিন দেখতে পারবে, বাট এটা কিন্তু তোমরা প্রত্যেকে ফ্রিতে পাবে, ওকে? P90 এইটা এবিলিটিটা কী হতে পারে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, বাট আমি এটা এবিলিটিকে আমি এখনও পর্যন্ত জানতে পারিনি। তো এটা যে ক্লাস স্কোর র্যাঙ্ক মোডে অ্যাড হয়ে যাবে এটা কিন্তু আমি জানি। তো বর্তমানে কিন্তু ফ্রি ফায়ারের যে ইভেন্টগুলো চলছে না, তো এগুলোর মধ্যে কিন্তু আমাদের বিভিন্ন গান স্কিন কিন্তু মেবি গোল্ডে উঠার পর দিচ্ছে, ওকে? তো ঠিক এইটার মধ্যে আমাদের নতুন ক্লাস স্কোর র্যাঙ্ক মোডে যখন গোল্ডে উঠবো তখন আমরা এটা মেবি ফ্রিতে পাবো, ওকে? এবিলিটি এখনো পর্যন্ত জানতে পারিনি, বাট এটা যদি ফ্রিতে হচ্ছে না তাহলে এবিলিটি এত বেশি ভালো হবে না। তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি তোমরা একটা ডায়মন্ডের ডিসকাউন্ট দেখতে পারবে, মানে ইভেন্টটা মাঝে সাধারণত হবে গিয়ে তোমাদের একটা ট্রাই টু লাকে তোমরা ক্লিক করার পরে এখানে দেখবো তোমাদের একটা ডিসকাউন্টের মতো কিছু একটা দেখা যাচ্ছে, ওকে? তোমরা যদি এখান থেকে যত % ডিসকাউন্ট পাবো তোমরা তার সাথে তত ডায়মন্ড তোমরা আরও বোনাস হবে, ওকে? তো এখান থেকে আমি 20% একটা ডিসকাউন্ট বোনাস পেলাম, তো এখান থেকে যদি 100 ডায়মন্ড টপ আপ করি তাহলে 100 ডায়মন্ডের সাথে আরও 20টা ডায়মন্ড বোনাস পেয়ে যাবো। তো এখান থেকে আমি যদি 80% যদি ডিসকাউন্ট পেয়ে যাই, ধরো এখান থেকে 80% ডিসকাউন্ট গেলাম, মানে আমি যদি এখান থেকে 100 ডায়মন্ড টপ আপ করি 100 ডায়মন্ডের সাথে আরও 80 ডায়মন্ড বোনাস পাবো। এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ তোমাদের সামনে দেখতে পারবে এখানে বোনাস লেখা কিন্তু অলরেডি চলে আছে। যদি এখান থেকে আমি 500 ডায়মন্ড টপ আপ করি 500 ডায়মন্ডের সাথে আরও 416 ডায়মন্ড কিন্তু ডিসকাউন্ট পাবো, মানে 80% ডিসকাউন্ট মানে তুমি 100 থেকে 80টা ডায়মন্ড আরও বোনাস পাবে, ওকে? যত ডায়মন্ড টপ আপ করো না কেন 100 থেকে 80টা ডায়মন্ড সাথে আরও বোনাস পাবে, ওকে? তো বুঝে গেলে ইভেন্টটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো বন্ধুরা, তোমাদেরকে দেখা চলেছি এখন ফ্রি ফায়ার নতুন গ্লোয়াল স্কিন, ওকে? তো বন্ধুরা, ঋতিকের যে গ্লোয়াল স্কিন আসতে চলেছে ফ্রি ফায়ার গেমে 2টা গ্লোয়াল স্কিন, ওকে? তো এই 2টা গ্লোয়াল স্কিন তোমরা স্ক্রিন উপর দেখছো, একটা হচ্ছে ঋতিক রোশনের গ্লোয়াল স্কিন, আরেকটা এটা কিসের আমি বলতে পারছি না, বাট এখানে এই 2টা গ্লোয়াল স্কিন আসবে ওয়েন্ডারল্যান্ড ইভেন্ট, ওকে? তো এই 2টা গ্লোয়াল স্কিন কিন্তু খুবই মারাত্মক, কেন এই 2টা গ্লোয়াল স্কিন একদম নতুন আসলে যে সেইটা হচ্ছে একটা ঋতিকের গ্লোয়াল স্কিন, মানে ফ্রি ফায়ার ঋতিক ক্যারেক্টারের মতো আরও একটা গ্লোয়াল স্কিন আসতে চলেছে, ওকে? তো এই গ্লোয়াল স্কিনে কিন্তু খুবই ভালো লাগছে তোমাদের, যাদের নাকি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবে না যে তোমাদের এই 2টা গ্লোয়াল স্কিন থেকে কোন গ্লোয়াল স্কিনে সব থেকে বেশি ভালো লেগেছে, ওকে? তো বন্ধুরা, এখন আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাতে চলেছি এই জিনিসটা নিয়ে আমি 2 দিন ধরে ভাবতেছি যে এই জিনিসটা কী হতে পারে, ওকে? তো ফ্রি ফায়ার গেমে নতুন একটা জিনিস আসতে চলেছে, বাট এই দুইটা জিনিস কী হতে পারে আমি 2 দিন ধরে ভাবতেছি যে এই 2টা জিনিস কী হবে, বাট এখানে আমি 2 দিন ধরে ভেবে চিনতে কিন্তু বুঝতে পারলাম না যে এই 2টা জিনিস কী, ওকে? তোমরা জানো কি বুঝতে পারছো এই 2টা জিনিস কী হতে পারে, স্কিট বুট হবে নাকি অন্য কিছু হতে পারে, আমি কিন্তু এখানে কিছু বুঝতে পারছি না, বাট এখানে যারা যারা জানো অবশ্যই কমেন্টে জানাতে বলবে না যে এই 2টা জিনিস কী হতে পারে, লালটার যে নীল কালারটা আছে না ওইটা কী জিনিস হতে পারে, বাট এটা মেবি স্কিট বোর্ডে হওয়ার সম্ভাবনা আছে, বাট এখানে শুরু করে কিন্তু আমি বলতে পারছি না এই 2টা জিনিস কী হতে পারে, বাট এই 2টা জিনিস কিন্তু আপকামিং ইভেন্টে কিন্তু তোমরা 100% দেখতে পারে, বাট এইগুলো হচ্ছে আপকামিং নতুন আপডেট, ওকে? বাট এইগুলো কী হতে পারে আমি কিন্তু চিন্তায় পড়ে গেলাম যে এই 2টা জিনিস কী হতে পারে, তো যারা কমেন্টে কিন্তু বলতে ভুলবে না যে এই 2টা জিনিস কী হতে পারে আসলে।
তো বন্ধুরা, এখন আমি তোমাদেরকে যে জিনিসগুলো দেখা চলেছি সেইটা হচ্ছে ফ্রি ফায়ার গেমে আপকামিং যত গান স্কিন আছে সেগুলো তোমাদেরকে দেখা চলেছি। ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে দেখা চলেছি সেইটা হচ্ছে গিয়ে থামসুমের। ওকে, তো বন্ধুরা স্কিন উপর যে থামসুম গানটা দেখতে হচ্ছে, এর আগের ভিডিওতে কিন্তু থামসুম গান নিয়ে কথা বলা হয়েছিল, বাট এটা অরিজিনাল গানটা কিন্তু বলা হয়নি। ওকে, তো বন্ধুরা স্ক্রিন উপর যে থামসুমের গান স্কিনটা দেখতে হচ্ছে এটা অরিজিনাল থামসুম গান স্কিন, আর এই গান স্কিনটা তোমরা দেখতে পাবে উইন্টারল্যান্ডের ইভেন্ট। ওকে, তো তারপর মেবি এই গানটা বুঝতে না, বাট এখন ড্রাগন অফের একটা নতুন স্কিন আছে, তারপর M4 একটা স্কিন আছে, তারপর SKS-এর একটা স্কিন আছে, তারপর দুগুলি শটগানের একটা স্কিন আছে। তবে দুগুলি শটগান কিন্তু উইন্টারল্যান্ড ইভেন্ট ছাড়া কিন্তু তোমরা দেখতে পারবে না, মানে শীতের ইভেন্টে কনফার্ম তোমরা দেখতে পারবে। এছাড়া শীতের ইভেন্টের জন্য একটা প্যান স্কিন আছে, এই প্যান স্কিন কিন্তু মোটামুটি ভালো। ওকে, তো M4 ছাড়ার পরে কিন্তু আর একটা নতুন M4 আছে, তারপর একটা মেবি অ্যাডাব্লোমের স্কিন আছে, মেবি এটা অ্যাডাব্লোম না, নতুন একটা M8 স্কিন আছে। ওকে, তো স্কিনের উপর যে M8 দেখতে পাচ্ছ না, মেবি এটা এই M8 স্কিনটা মেবি আর স্কিলের সম্পর্কে জানা জানি, তবে আর স্কিনগুলো সম্পর্কে কিন্তু আমরা তোমাদেরকে দেখাতে পারছি। ওকে, তো সাথে কিন্তু P90-এর কিন্তু দুইটা স্কিন আছে, আর সাথে নতুন একটা গান স্কিন, এটা কি বোঝা আছে না এটা কী হতে পারে? বাট এখানে এই দুইটা P90 স্কিনের সাথে নতুন একটা নিচে একটা নতুন গান স্কিন। ওকে, নতুন গান মানে আমাদের ফ্রি ফায়ার গেমে অ্যাডভান্স সার্ভার অলরেডি দিয়ে দিয়েছে, ওই গানটার মধ্যে মেবি একটা স্কিন দিয়ে দিয়েছে। তবে এখানে যেইগুলো দেখতে পাচ্ছেন এগুলো কনফার্ম কিন্তু তোমরা গেমের মধ্যে দেখতে পারবে এক এক করে। ওকে, এগুলো হচ্ছে স্কিন, মানে অ্যাবিলিটি সম্পর্কে কিন্তু এখনও পর্যন্ত কিছুই জানতে পারি। বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখাতে চলেছি ফ্রি ফায়ার গেমের নতুন স্কিন। আর বন্ধুরা, তোমরা ঠিকই ছিল যে ফ্রি ফায়ার গেমের নতুন আরও একটা স্কার আসতে চলেছে, আর যে স্কারের এবিলিটি শুনলে তোমরা পথ থেকে চুমকে যাবা, কেননা ফ্রি ফায়ার গেমে ফার্স্ট আমি এমন একটা এবিলিটি অ্যাড করতে চলেছে। আপন ধরো তোমার ঠিকই ছিল যে ড্রাগো একের মতো নতুন একটা স্কিন আসবে, সেটা নাকি টাইটান স্কারের থেকে বেশ। ওকে, তোমরা স্কিন উপর যে স্কিনটা দেখতে পাচ্ছ স্কারের, এইটা মেবি আমি যতটুকু জানি এটা 100% স্কার স্কিন, কেননা পুরোপুরি বোঝা আছে এটা যে স্কারের স্কিল। ওকে, তো বন্ধুরা এই যে স্কারের স্কিনটা আছে না, এটা আমার তো দেখতে একদম দানবের মতো কিছু একটা লেগেছে, কেননা এরকম স্কিন আমি ফার্স্ট টাইম দেখেছি। ওকে, তো অনেকে হয়তো বলতে পারো যে দাদা এটা এডিট করেছে, কিন্তু না, আমি তোমাদেরকে কনফার্ম বলেছি, তোমরা অনেকে এর আগের ভিডিওতে যে MP40 নিয়ে বলেছিলে যে এটা MP40টা এডিট করা হয়েছে, তারপর হচ্ছে গিয়ে P90টা এডিট করেছে। তবে তুমি যদি এই গানগুলোর নাম যদি তুমি গিয়ে ইউটিউবে সার্চ করো, তাহলে এরকম মেবি 100টার উপরে ভিডিও চলে আসবে, আর যেগুলো আমি গেনা ফিভার থেকে অফিসিয়ালিভাবে নেই সেগুলো কীভাবে এডিট হতে পারে। ওকে, তো স্ক্রিনের উপর যে স্কিনটা তোমরা দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার গেমে, এর হচ্ছে স্কারের স্কিল, আর যে স্কিলে তোমাদের ফ্রি ফায়ার গেমে ফার্স্ট টাইম তিনটা এবিলিটি অ্যাড করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তোমার ঠিকই চলেছ, এই স্কারের মধ্যে তিনটা এবিলিটি অ্যাড হবে। ওকে, এছাড়া এই এবিলিটির মধ্যে থাকছে এখান থেকে ড্যামেজটা মাইনাস করে দিয়েছে, এর কারণ হচ্ছে গিয়ে চিপল রেট অফ ফায়ার। হ্যাঁ বন্ধুরা, তোমার ঠিকই চলেছ, এই স্কারের মধ্যে থাকছে তিনটা রেট অফ ফায়ার, আর সাথে ড্যামেজটা মাইনাস, এছাড়া এখান থেকে থাকছে আর একটা প্লাস। ওকে, আর এখান থেকে ড্যামেজটা মাইনাস করে দেওয়ার কারণ হচ্ছে এখান থেকে ট্রিপল ড্যামেজ রেট অফ ফায়ার দিয়ে দিয়েছে, আর ফ্রি ফায়ার গেমে ডাবল রেট অফ ফায়ার টাইটান স্কার আছে। এর জন্য ফ্রি ফায়ার চেষ্টা করলো যে নতুন একটা স্কার দেওয়া যাক, সেইটা হচ্ছে গিয়ে ট্রিপল রেট অফ ফায়ার। আর বন্ধুরা, আমি তোমাদেরকে এই প্রথমবার এমন একটা গান স্কিন দেখালাম সেইটা হচ্ছে গিয়ে তিনটা রেট অফ ফায়ারের মতো কিছু একটা থাকতে পারে বা আন্দাজ করা আছে। ওকে, তো স্কিনের উপর যেই যে স্কারটা দেখতে পাচ্ছে সেইটি হচ্ছে আমাদের সে মারাত্মক স্কার, আপকামিং স্কার, তারপর MP40 স্কারে কিন্তু আসবে, বাট এইগুলো কিন্তু উইন্টারল্যান্ডের যে ইভেন্ট এগুলো দেখতে পাচ্ছ, মানে শীতের ইভেন্টে যে বরফ কিন্তু লেগেছে। ওকে, তো এই স্কারটার মধ্যে কিন্তু বরফের মতো কিছু একটা লেগেছে, মানে বোঝা আছে উইন্টারল্যান্ড ইভেন্টে কিন্তু আসবে। তো এই প্রশ্নটা তোমরা অনেকেই করেছিলে যে কখন আসবে কখন আসবে, বাট এখানে আমি কনফার্ম বলেছি যে স্কার যে ইভেন্ট আছে না, তো স্কার ইভেন্টের মধ্যে কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে উইন্টারল্যান্ডের কিছু একটা কিছু দেখা যাচ্ছে। ওকে, তো এর জন্য কিন্তু আমি তোমাদেরকে বলেছি ফ্রি ফায়ার গেম যে এই যে স্কারটা আসতে রয়েছে সেইটা কিন্তু উইন্টারল্যান্ড ইভেন্ট ছাড়া তোমরা গেমে দেখতে পারবে না। আর এই ইভেন্টের মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে ফ্রি ফায়ার গেমে নতুন স্কারটা, যে স্কারের মধ্যে দেখা যায় ট্রিপল রেট অফ ফায়ার। আর বন্ধুরা, তোমরা জানো কি, এখনও পর্যন্ত ভিডিওটা শেয়ার করি, তাহলে প্লিজ প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেবে, কেননা এরকম নিউজ কিন্তু আমি দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখা চলি স্কারের যে চারটা লেভেল আছে। ওকে, এই স্কারটার মধ্যে থাকবে চারটা লেভেল, ড্রাগো একের মতো সাতটা লেভেল থাকছে না, আর এই ড্রাগো এই যে স্কারটা দেখতে পাচ্ছ না, মানে উইন্টারল্যান্ডের স্কারটা, আর এখানে চারটা লেভেল থাকবে। যদি তোমরা টোকেন দিয়ে ম্যাচ করতে পারো, পুরো চার লেভেলে গেলে পুরো একটা মাসের মতো স্কারটা হয়ে যাচ্ছে, মানে বুঝতে পারছো। তো ফার্স্টে বলো যে ফার্স্ট লেভেলে কিছু দেখা যাচ্ছে না, সেকেন্ড লেভেলে কিছু দেখা যাচ্ছে না, বাট থার্ড লেভেলে কিছু একটা বোঝা যাচ্ছে। যখন আমি তুমি চার লেভেলে করবা, তখন এই স্কারটা হাতে নিলে মনে হবে তুমি অনেক বড় একটা জিনিস নিয়ে রাখছো, যেটা রাগুয়েকের মতো কিছু একটা হতে চলেছে। ওকে, তো স্কারটা কিন্তু খুবই মারাত্মক দেখতে চলেছে, কেননা আমার তো খুবই ভালো লাগছে, কারণ এরকম স্কার ফ্রি ফায়ারে আমি ফার্স্ট টাইম দেখছি। ওকে, এই স্কারটা আমার খুবই ভালো লাগছে, আসতে কিন্তু আমি কনফার্ম নিয়ে নেবো, কেননা এখানে থাকছে ট্রিপল রেট অফ ফায়ার।
তো আমি এতক্ষণে খেয়াল করলাম যে এই স্কারটা আছে না, তো স্কারটা আমি মাছের মতো কিছু একটা লাগছে। এটা কীরকম মাছ হতে পারে ভাই, এটা কীরকম মাছ হতে পারে? ফ্রি ফায়ারে কী কারণে স্ক্রিন বানানো যে মাছ হচ্ছে, পুরো মাছ, এটা কী মাছ? আমার তো মাথায় আছে না কীরকম মাছ, আমি একটা মাছ দেখেছিলাম মনে হয় এই মাছটা আমি নদীতে পাওয়া যাবে, এটা কী মাছ হতে পারে? মানে মাছ না ভাই, এটা কী ধরনের মাছ হতে পারে? ও ভাই, তোমাদের সাইড দিয়ে কিন্তু তোমরা একটা এবিলিটির মতো কিছু একটা দেখতে পাচ্ছ, বাট এটা চাইনার মতো কিছু একটা লেখা আছে, এখানে কিছু একটা বুঝা আছে না। ওকে, তো এর এবিলিটির সম্পর্কে আমার এখনো পর্যন্ত কোনো ধারণা নেই, বাট তোমাদের কাছে যদি কোনো রকম ধারণা থাকে এই এবিলিটিটা নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, কেননা এরকম এবিলিটি ফ্রি ফায়ার গেমে ফার্স্ট টাইম আসতে হয়েছে, আমি নিজেই দেখে অবাক হয়েছি, তোমরা কেন অবাক হবে না? তো এই স্কারের এবিলিটি কী হতে পারে, কী হতে পারে এর এবিলিটি, কী হতে পারে এর এবিলিটি, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের কাছে আজকের এই ভিডিওটা, তোমাদের কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু কেন ভুলবে না। ওকে, তো অবশ্যই কিন্তু ভিডিওটা পর থেকে শেয়ার করে দিবা, কেননা শেয়ার না করলে কিন্তু অনেকেই জানতে পারবে না। তো টাটা, বাই বাই।